নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা এপিসোড বাঙালি ডাক্তার নিয়ে। আজকের এপিসোড হাড় কীভাবে জোড়ে এবং যদি হাড় ভাঙে তাহলে কতদিন লাগে জুড়তে। আমাদের জীবনে বিভিন্ন অ্যাক্সিডেন্টের ফলে অনেকেই তার জীবনে ফ্র্যাকচার অনুভব করেছেন। যখনই আমাদের শরীরের কোনো হাড় বিভিন্ন অ্যাক্সিডেন্টের ফলে বা পড়ে যাওয়ার ফলে ভেঙে যায়, তখন সেই হাড়ের চারপাশ দিয়ে প্রচুর ব্লিডিং হয় এবং দুটো হাড়ের যে টুকরো সেই টুকরোর মাঝখানে ব্লাড ক্লট করে যায়। এই ব্লাড ক্লটটিকে বলা হয় ফ্র্যাকচার হিমাটোমা। এই ফ্র্যাকচার হিমাটোমাটা থাকে মোটামুটি 7 থেকে 10 দিন। এই হিমাটোমাটা থাকার ফলে সেখানে শরীর বিভিন্ন রকমের সেলস অর্থাৎ কোষ পাঠায়, যেটা পরবর্তী স্টেজের গোড়াপত্তন করে। 8 দিন পর সেই রক্ত শরীর ওখান থেকে সরিয়ে নেয় এবং সেখানে ইনফ্ল্যামেটরি সেলস যেমন হোয়াইট ব্লাড সেলস, প্লেটলেট, বোন গ্রোয়িং সেলস ইত্যাদি সেলসরা চলে এসে সেখানে বোনের ম্যাট্রিক্স বা ফ্রেমওয়ার্ক তৈরি করতে শুরু করে। আগামী 2 থেকে 3 সপ্তাহ সেই ফ্রেমওয়ার্ক তৈরি হয় এবং একটা কার্টলিজের মতো নরম একটা জিনিস দুটো হাড়ের মাঝখানে তৈরি হয়, যেটাকে বলা হয় সফট ক্যালাস। এই সফট ক্যালাসটি বেশ নরম কিন্তু বেশ স্টিকি অর্থাৎ আঠালো, যেটা হাড়ের যে দুটো ভাঙা অংশ সেটাকে কাছাকাছি নিয়ে আসে এবং সেটুকে সরে যেতে দেয় না এবং দুটো হাড়ের মাঝখানে একটা কন্টিনিউটি তৈরি করতে সাহায্য করে। সফট ক্যালাস মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যায়। এরপর স্টেজ হলো স্টেজ অফ হার্ট ক্যালাস, অর্থাৎ এইবার এই সফট ক্যালাসের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে হয়ে আস্তে আস্তে সেই সফট ক্যালাসটি একটা শক্ত ক্যালাস বা বোনে ট্রান্সফর্মড হয়। অনেকটা যদি আমরা ভেবে নিই যে সিমেন্ট যেমন প্রথমে জল ঢালার পর লিকুইড থাকে, তারপর আস্তে আস্তে যত সময় যায় আস্তে আস্তে যেমন শক্ত হয়ে ওঠে, সেরকম এই সফট ক্যালাসটিও আস্তে আস্তে শরীর হার্ট ক্যালাসে পরিণত করে। এই হার্ট ক্যালাস তৈরি হতে 4 থেকে 6 সপ্তাহ সময় নেয়। হার্ট ক্যালাস তৈরি হয়ে যাওয়াটাই মোটামুটি আমরা ক্লিনিক্যালি হাড় জুড়ে গেছে বলে মেনে নিই বা ধরে নিই, অর্থাৎ যে কোনো ভাঙা হাড় জুড়তে সাধারণত 1 মাস থেকে 1.5 মাস সময় নেয়। তবে এখানেই কি হাড় জোড়ার প্রসেসটা শেষ হয়ে যায়? না, এটা ছিল শুধুমাত্র স্টেজ অফ বোন ফরমেশন। এরপর 6 সপ্তাহ পর শুরু হয় স্টেজ অফ বোন রিমডেলিং, অর্থাৎ হাড়ের দুটো অংশ জুড়ে গেছে, একে অপরের মধ্যে ওদের সংযোগ স্থাপন হয়েছে, কিন্তু এই হার্ট ক্যালাস নর্মাল বোন নয়। এর বহন ক্ষমতা অর্থাৎ এর ওয়েট ক্যারিং ক্যাপাসিটি বা পরিশ্রম করার ক্যাপাসিটি বা এর স্ট্রেংথ কিন্তু নর্মাল বোনের মতো হয় না। তাই শরীর স্টেজ অফ রিমডেলিংয়ের মাধ্যমে এই হার্ট ক্যালাসকে আস্তে 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 চেঁচে ফেলে, সরিয়ে ফেলে অ্যাকচুয়াল বোন যেটা নর্মাল বোন সেটা তৈরি করে। সেটা তৈরি হতে কারো কারো ক্ষেত্রে 3 মাস সময় লাগে, কারো কারো ক্ষেত্রে 6 মাস সময় লাগে। তাই একটা পেশেন্টের হাড় ভাঙলে মোটামুটি 3 থেকে 6 মাস লাগে সেই ভাঙা হাড়টা আবার পুরনো যে হাড়টা যেমন ছিল সেই হাড়ের মতো আবার তৈরি হতে। তাই যদি কারোর হাড় ভাঙে তাহলে তাকে মিনিমাম 1 থেকে 1.5 মাস রেস্ট নিতে হবে এবং সম্পূর্ণ সুস্থ হতে সেই পেশেন্টদের 2 থেকে 3 মাস সময় লাগে। এই নিয়েই আজকের ভিডিও শেষ করছি। এর পরের ভিডিওতে থাকবে
যে হাড় কারো কারো ক্ষেত্রে কেন জুড়তে দেরি হয় এবং নন ইউনিয়ন বা হাড় জুড়ছে না তার কী কী কারণ হতে পারে এবং কখন আমরা নন ইউনিয়ন বলে থাকি সে ব্যাপারে কথা বলবো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।